এই ভাইপোর কাছে সরাসরি টাকা পাঠায় মলয় ঘটক পিডব্লিউডি মিনিস্টার তিনি সমস্ত ওয়ার্ক অর্ডার পিডব্লিউডি দেখুন চ্যালেঞ্জ করে বলছে অপজিশন লিডার সমস্ত ওয়ার্ক অর্ডার যেখানে সিপিডব্লিউডিতে বা অন্য সংস্থায় কাজ হয় লেসে পশ্চিমবঙ্গ সরকারের পিডব্লিউডিতে এভাবে কাজ হচ্ছে আমার কাছে 100 ওয়ার্ক অর্ডার আছে যেদিন দরকার হবে দেখিয়ে দেব সরাসরি টাকা তুলছে আপনার লোকরা আপনার ইরিগেশন মিনিস্টার 21 জুলাই আগের দিন তার সহকারী নাড়ুকে দিয়ে আপনার পিএ তোলাবাজ রায়ের কাছে 2 কোটি টাকা দিয়ে গেছে আপনার ডিয়াল লটারি মার্টিন লটারি থেকে নাগরাজের কাছ থেকে আপনি কত পান আপনি মদ থেকে কত তোলেন প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব সমস্ত বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টির যারা চোখে চোখ রেখে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে তাদের কাছে আছে আপনার লোকরা কিছু হলেই একটা খবর কাগজ ছবি দেখান আমার সবাই জানে যে ওটা করাপশন ছিল না ওটা কনস্পিরেসি ছিল সবাই জানে পার্টির মধ্যে আপনার তৎকালীন যারা শত্রু ছিল মুকুল রায় শোভন চ্যাটার্জি ফিরাদ হাকিম শুভেন্দু অধিকারী এদের বিরুদ্ধে আপনি করেছিলেন কেডি সিংকে দিয়ে সবাই জানে আর তৃণমূলের সততা আমার থেকে বেশি কেউ জানে না 11 সালে ভোট করেছেন সুদীপ্ত সেনের টাকায় 294 জন ক্যান্ডিডেটকে টাকা দিয়েছিলেন উপেন বিশ্বাস একা রিফিউজ করেছে 2014 লোকসভা ভোটে ভোট করেছেন কেডি সিংয়ের টাকায় কেডি সিং 75 সিআর আপনাদের দিয়েছে আলকেমিস্টের টাকা গরিব মানুষের চিটফান্ডের টাকা একমাত্র দুজন এমপি ক্যান্ডিডেট টাকা নেয়নি 20 লাখ টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন আমাকে এবং শিশির অধিকারীকে তার বাইরে কোনো টাকা আমরা নিইনি পার্টির পাঠানো আরটিজিএস করে সুব্রত বক্সির পাঠানো 20 লাখ টাকা ওই ভোটটা করেছিলেন কেডি সিং এর টাকায় 21 সালের ভোট করেছেন ডিআর লটারির 100 কোটি টাকা নিয়ে আর প্রকাশ করুন ইলেকটোরাল বন্ডে মুকেশ আম্বানি কত টাকা দিয়েছে আপনাকে সঞ্জীব গোয়েঙ্কা কত টাকা দিয়েছে রিসেন্ট টেলিগ্রাফে একটা নিউজ এসেছে সেবি প্রকাশ করেছে কে কে ইলেকটোরাল বন্ডে টাকা দিয়েছে তাতে মিস্টার নাগের মদের কোম্পানি আইএফবি সরাসরি চিঠি লিখে সেবিকে জানিয়েছে 40 কোটি টাকা তারা গত 8-10 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসকে দিয়েছে আপনি গোটা রাজ্যটাকে লটারি আর মদ পাউচ খাইয়ে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছেন চাকরি নেই এই জন্য বাংলায় আওয়াজ উঠেছে ঘুষ মুক্ত মেধাযুক্ত সরকার কর্মসংস্থান চাই আওয়াজ উঠেছে কাটমানি বিযুক্ত পরিষেবা চাই আওয়াজ উঠেছে দলদাস পুলিশের হাত থেকে মুক্তি চাই এই আওয়াজকে সামনে রেখেই আগামী দিনে দেখতে থাকুন আপনাদের যেতে হবে এবং সময়ের আগেই যেতে হবে।